কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিদ্ধিমা ঘোষ। মিষ্টি নায়িকা হিসেবে তার পরিচিতি রয়েছে দর্শক মহলে। তবে সম্প্রতি তার কিছু খোলামেলা ফটোশুটের ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর এমন অবতারে সকলেই যেন হতবাক। এদিকে বেশ কিছুদিন ধরেই বেশ খোলামেলাভাবে নেট দুনিয়ায় হাজির হচ্ছেন ঋদ্ধিমা। একের পর এক নতুন রূপের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি তেমনই নতুন একটি ফটোশুট করেছেন নায়িকা। সে ছবি শেয়ার করতেই নেট দুনিয়ায় তা ভাইরাল। এদিকে সোশ্যাল মিডিয়ায় সেই ফটোশুটের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেন, নিজের মতো হওয়ার জন্য কখনো অনুশোচনা করো না। আরেকটি ছবির সঙ্গে ঋদ্ধিমা বলেন, আত্মবিশ্বাস হলো সুপার পাওয়ার। এমন সাহসী রূপে ঋদ্ধিমাকে দেখে অনেক ভক্তই উচ্ছ্বসিত। কমেন্টে তারা ভালো লাগার কথা জানিয়েছেন। তবে কিছু ভক্ত অবাক হয়েছেন অভিনেত্রীকে এভাবে দেখে। তাদের মতে ঋদ্ধিমাকে সত্যবতী হিসেবেই ভালোবাসেন তারা। তাকে এমন রূপে দেখে ওই ভক্তদের দাবি, এই লোক তোমার ভাবমূর্তি নষ্ট করছে। যদিও এসব মন্তব্য গায়ে মাখেন না ঋদ্ধিমা। 2007 সালে রাত করি রূপকথা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঋদ্ধিমা ঘোষ। পরে ল্যাপটপ, ক্রিসকস, রাজকাহিনী, দ্বিতীয় পুরুষের মতো সিনেমায় দেখা গেছে তাকে। তবে হইচইয়ের ব্যোমকেশ সিরিজের 7টি সিজনে সত্যবতী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।